এভরিওয়ান, আমি সর্বাণী, বর্তমানে ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাসের একজন স্টুডেন্ট। তোমরা যারা সিউলেট 2024 অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 2024 BALLB এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার কথা ভাবছো, তাদের প্রথমেই জেনে রাখা উচিত যে ইংলিশ সাবজেক্টটা এই এন্ট্রান্সের জন্য ঠিক কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ। ইংলিশ থেকে প্রত্যেক বছরই এন্ট্রান্স এক্সামে বেশ অনেক নাম্বারেরই কোয়েশ্চেন এসে থাকে, যেমন ন্যারেশন, ভয়েস, ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পটিং এরর এক্সেট্রা। টোটাল সিলেবাস ইংলিশে কি কি আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে নিও। তাহলে বুঝতেই পারছো যে এন্ট্রান্সের জন্য ইংলিশ ঠিক কতটা গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র এন্ট্রান্সের জন্যই নয়, এন্ট্রান্সে র্যাঙ্ক করার পর তোমরা যখন BALLB কোর্সে পড়তে যাবে তখন সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই তোমাদেরকে ইংলিশে পড়তে হবে। তাই এখন থেকেই তোমাদেরকে ইংলিশ খুব ভালোভাবে পড়তে হবে, আর তার সাথে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কেননা যদি তোমরা এই ইংলিশের পার্টটা এন্ট্রান্সে ঠিকভাবে অ্যাটেন্ড না করতে পারো তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্কটা অনেকটা পিছিয়ে যাবে, কারণ এই ইংলিশের পার্ট থেকে এন্ট্রান্সে অনেক বেশি পরিমাণে কিন্তু কোয়েশ্চেন এসে থাকে, আর সেই কোয়েশ্চেনটার উপর কিন্তু ভিত্তি করে র্যাঙ্ক অনেকটাই ম্যাটার করে। এন্ট্রান্সে ইংলিশের সিলেবাস কভার করার জন্য তোমরা এসপি বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশ ফলো করতে পারো, এর সাথে সাথে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারও ফলো করতে পারো। এই দুটো বই তোমাদের এন্ট্রান্সের ইংলিশের সিলেবাস কভার করার জন্য যথেষ্ট হেল্প করবে। তোমাদের যদি এন্ট্রান্স রিলেটেড আর কোনো কোয়ারিজ থাকে তোমরা সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপেও টেক্সট করতে পারো। এছাড়াও এন্ট্রান্সের জন্য কিছু ফ্রি ডেমো ক্লাস আমি প্রোভাইড করছি, তোমরা সেগুলোতেও জয়েন হতে পারো। আশা করি সেই ক্লাসগুলো তোমাদের কাছে হেল্পফুল হবে। হোয়াটসঅ্যাপ লিঙ্ক প্লাস কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, সবাইকে অল দ্য বেস্ট, বাই।